সুপ্রিয় শিক্ষার্থীগণ তোমাদের আমি আগে বলেছি যে জৈব যৌগের সৃজনশীল প্রশ্নে অনুধাবনমূলক যে প্রশ্নগুলো বিভিন্ন বোর্ডে ইতিপূর্বে এসেছে এই প্রশ্নগুলো সংক্ষিপ্ত আকারে উত্তর সহ আমি তোমাদেরকে পরিবেশন করতেছি এবং এগুলো বিভিন্ন বোর্ডে এসেছে এগুলো সকল বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা জানো এই ক এবং খ অনুধাবনমূলক এই প্রশ্নটি মাত্র দুই নম্বর কাজে এটা যদি তোমরা ব্রেনে ঢুকাই নিতে পারো তাহলে তোমাদের উত্তরটা দেওয়া খুবই সহজ হবে এইরকম একটা খুব গুরুত্ব গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে আলোচনা করতেছি সেটা হল নিকোপের নিয়মটি কি বা মার্কোনিকোপের নিয়মটি বা সূত্রটি ব্যাখ্যা করো এভাবে আসতেছে আসতে পারে এটা চট্টগ্রাম বোর্ডে আসছে পনেরো সালে এবং এটা সকল বোর্ডের জন্য খুবই গুরুত্বপূর্ণ উত্তরটা হইল কার্বন কার্বন দ্বিবন্ধনে বা ত্রিবন্ধনে অপ্রতিসম হাইড্রোজেন থাকলে উহা অপ্রতিসম বিকারকের সহিত বিকারকের সহিত ত্রিবন্ধন বা দ্বিবন্ধনে যেখানে হাইড্রোজেন কম সেখানে বিকারকের ঋণাত্মক অংশ যুক্ত হবে আর পজিটিভ অংশ বা হাইড্রোজেন বেশি সংখ্যক এর সহিত যুক্ত হবে অর্থাৎ পজিটিভ অংশটা সেখানে যুক্ত হবে যেখানে হাইড্রোজেন বেশি আছে আর ঋণাত্মকটা যুক্ত হবে যেখানে হাইড্রোজেন কম এক কথায় আমরা বলতে পারি হাইড্রোজেনের ক্ষেত্রে তেলে মাথায় তেল দেওয়া অর্থাৎ যার হাইড্রোজেন বেশি আছে তাকেই আমরা হাইড্রোজেন দিচ্ছি এটা মনে রাখার বিষয় হলো যে তেলে মাথায় তেল দেওয়া যেমন দেখো প্রোপিন এখানে কার্বন কার্বন দ্বিবন্ধনের মধ্যে এদিকে হাইড্রোজেন বেশি আছে আর এই কার্বনের সঙ্গে হাইড্রোজেন কম আছে এখন হাইড্রোব্রোমিক হাইড্রোব্রোমিক অ্যাসিড এটাও অপ্রতিসম কারণ ব্রোমিন আর হাইড্রোজেন এই দুটোর মধ্যে ভারসাম্য সমান নয় ব্রোমিনটা বড় হাইড্রোজেনটা ছোটো এটা সম। যেমন এখানে প্রোপিনটা অপ্রতিসম দ্বিবন্ধনের এদিকে কার্বন বেশি এদিকে কার্বন কম এটা অপ্রতিসম তাহলে প্রোপিন হাইড্রোজেন ব্রোমাইডের সঙ্গে বিক্রিয়া করে এই ব্রোমিনের ব্রোমাইডটা ঋণাত্মকটা যেখানে হাইড্রোজেন কম সেখানেই আসলো হইল টু ব্রোমো প্রোপেন এটা এইটটি পার্সেন্ট হবে আবার ওয়ান ব্রোমো প্রোপেন অর্থাৎ যেখানে হাইড্রোজেন বেশি সেখানে যদি আমরা ঋণাত্মক অংশটা দিই সেটা হবে ওয়ান ব্রোমো সেটা হবে মাত্র টোয়েন্টি পারসেন্ট এইটা হলো মার্কোনিকোপের নিয়ম ডাবল বন্ড হোয়ার ডাবল অন ট্রিপল বন্ড ইন এসএমএফটি কার্বন হোয়ার দ্য নাম্বার অফ হাইড্রোজেন ইজ লেস ইন দ্যাট পার্ট দ্য নেগেটিভ

এটা সকল বোর্ডে খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদেরকে এটা মনে রাখলে তোমরা অনেক উপকৃত হবে বলে আমার বিশ্বাস তোমাদের সকলকেই ধন্যবাদ